ঘূর্ণিঝড় জশের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে পর্যালোচনায় কলাইকুণ্ডার বৈঠক থেকে প্রথম চর্চা শুরু। পরে সেই জলগড়ায় মুখ্য সচিবের পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধির সুপারিশে। কেন্দ্র সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধিতে সায় দিলেও তাকে কর্মীবর্গ দফতরে যোগ দেওয়ার জন্য বলে। এই অবস্থায় রাজ্য কেন্দ্র টানাপোড়েনের পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট সময়ে মুখ্য সচিব পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক। আর কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, তার অবসরকালীন সুযোগ সুবিধা আটকে দেওয়া হচ্ছে। এর মধ্যেই মামলা কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে যাওয়ার জন্য পাল্টা মামলা করে কেন্দ্র। এই অবস্থায় ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয়। প্রশ্ন তুলেছিল, দিল্লিতে মামলা সরানোর বিষয়ে কর্মীবর্গ দফতরের এত তাড়াহুড়ো কিসের? এই অবস্থায় এদিন সুপ্রিম কোর্ট আলাপন বন্দ্যোপাধ্যায় মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয়। পাশাপাশি জানায়, মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশদানের এখতিয়ারই নেই, তবে আলাপন বন্দ্যোপাধ্যায় ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নির্দেশ জানিয়েছে শীর্ষ আদালত। এই অবস্থায় টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হয় সেই দিকেই তাকিয়ে সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।